हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सुप्रिय गौर भक्त वृंद, दीपावली उपलक्षे इस्कन जुगलडीला श्री श्री राधा माधव मंदिरे की होच्छे, तो ताई एखन आपनारा देखते पाच्छेन, आपनारा देखते पाच्छेन पुरो मंदिर प्रांगण किन्तु विभिन्न आलोर झलकानीते झलकाच्छे। एखन आपनारा देखते पाच्छेन एखाने इस्कनेर जे नाम ISKCUN अनेक सुंदर भावे এই নামটি এখানে লেখা হয়েছে শুধুমাত্র প্রদীপ দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন তিলকের, এখানে তিলক, তারপরে হচ্ছে ওখানে তিলক, তারপর এখানে বিভিন্ন পুষ্প আকৃতি এভাবে প্রদীপ দিয়ে বানানো হয়েছে, তারপর চতুর্পাশে এভাবে আলো জ্বালিয়ে একটা লাভ ভালোবাসার মধ্যে ইস্কন এরকম একটি এখানে একটা শেপ তৈরি করা হয়েছে। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকের এই দিনেই ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিলেন, আর আজকের এই দিনেই পঞ্চ পাণ্ডব তাদের বনবাস শেষ করে তারা হচ্ছে ফিরে এসেছিলেন। আজকের এই দিনেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলা অনুষ্ঠিত হয়েছিল। তো আজকের এই দিনটি কতটা মাহাত্মপূর্ণ দিন আপনারা বুঝতেই পারছেন। তো আজকের এই দিনে আপনারা এই যে সারা দামোদর মাসে যারা প্রদীপ দেখাননি, অন্তত আজকের এই দিনে আপনারা ভগবান শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা গরীয় বৈষ্ণব সমাজে, আজকে ভুবনে আজকে এভাবে দীপাবলি উদযাপন করা হচ্ছে। আপনারা দেখুন, আমি একটু বাইরে বের হয়ে যাই। এ প্রভু রঘুনাথ প্রভু, আপনি একটু ভালো করে ভিডিও করেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা কারা কারা এই লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানান, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন আপনাদের কেমন লাগছে, একটু হরিবল বলে দেন সবাই। তো আমরা সবাই খুব এক্সাইটেড, আশা করছি আপনারাও যারা অনলাইনে দেখছেন আপনারাও খুব এক্সাইটেড। অনেক সুন্দর একটি ইভেন্ট এখন ভার্চুয়ালি, দেখুন অনেক সুন্দর ভাবে এখানে লেখা হয়েছে ইস্কন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন তো সবার মধ্যে একটা দিব্য আনন্দ, দিব্য ভাব আমরা দেখতে পাচ্ছি, সবাই খুবই খুশি। কারণ আজকের এই দিনে আসলে অযোধ্যাবাসী সবাই হচ্ছে খুব খুশি ছিল আজকের এই দিনে ভগবান পরমেশ্বর আমি দুঃখিত আমাদের নেটটা চলে গিয়েছিল, সবাই আবার যুক্ত হয়ে যান। আর সবাই দ্রুত সমস্ত সনাতনী গ্রুপে আপনারা শেয়ার করে দিন, আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিন কি হচ্ছে ইস্কন সিলেটে, সবাই জেনে যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুবই খুশি, সবাই খুব এক্সাইটেড, দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দের আগমন ঘটেছে আজ ইস্কন জুগলডীলা শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি প্রভু, কিছু একটা হতে চলেছে। হরি বল। আপনি একটু শেয়ার করে দিন বিভিন্ন গ্রুপে টাইমলাইনে শেয়ার করে দিন। আর কারা কারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানান। দেখুন আমরা ভক্তদের সাথে একটু কথা বলি যে আপনাদের কেমন লাগছে প্রভু এখানে এসে। এই যে এই আপনি তো জানেন আজকে দীপাবলি, দীপাবলির দিন মন্দিরে এসে ভগবানের দর্শন করলেন, আর এখানে এই যে আলোর ঝলকানিতে আপনি আসেন, আপনিও কিন্তু আলোয় আলোকিত হচ্ছেন, কেমন লাগছে আপনার? আরে বল, আপনি কোত্থেকে আসছেন প্রভু? আপনার কেমন লাগছে প্রভু? তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আরে বল, আপনার কেমন লাগছে মাতাজি? অসম্ভব ভালো। দেখুন সবাই কিন্তু খুবই আনন্দিত উৎফুল্লিত। জয় ভগবান শ্রী রামচন্দ্র কি। তো ঠিক এইভাবে জয়ধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রকে অযোধ্যাবাসী গ্রহণ করেছিল। তো ওই দিন ছিল অমাবস্যা রাত, অমাবস্যা তিথিতেই কিন্তু এই দীপাবলি উদযাপন করা হয়। তো অমাবস্যায় অনেক মানে এই যে লাইটের অভাব, মানে অনেক রাত, এই জন্য কি করছে সারা রাস্তা জুড়ে অযোধ্যায়, সারা রাস্তা জুড়ে কিন্তু অযোধ্যাবাসীরা কি করেছে,
एक गोल्टा घुरे ना देखिए गोल बारे ना 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 चोर की ना चोर की ना चोर की ना अपनी सब नष्ट हो जाएगी वो चोर की ना ছবি অন্য কারো দিয়ে তোলান চরকি চরকি এখানে দেওয়া যাবে না ঝর্ণা কি রে তেনান্না মাদান্না উদান্না মাদান্না আছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপাদ শ্যাম উগ্রজনাথ প্রভু প্রভু লুকিয়ে গিয়েছেন কেন প্রভু আপনার কেমন লাগছে আপনার কেমন লাগছে মাতাজি অনেক ভালো লাগছে আপনার কেমন লাগছে এই যে আমাদের ভাইরাল ছোট প্রভু প্রভু তোমার কেমন লাগছে হরি বল হরি বল এখানে আজকে এখানে যে শেপটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ভালোবাসার ইস্কন আপনারা আপনারা যদি ইস্কনে যুক্ত হন তাহলে ভালোবাসার সমুদ্রে আপনারা ডুবে যাবেন এটা হচ্ছে ভালোবাসা ভালোবাসার মধ্যে দেখুন ইস্কনের ইস্কনকে সারাউন্ডিং করে আছে কে লাভ ভালোবাসা তার মানে এটা যে থিমটা এটা হচ্ছে আপনি যদি ইস্কনে যুক্ত হন তাহলে ভালোবাসায় সবসময় হাবুডুবু খাবেন ঠিক আছে তো আপনারা সবাই ভালোবাসা ভালোবাসা হাবুডুবু খাইতে চান আপনারা হ্যাঁ বৈষ্ণবরা আজকেই পালন করেন পরের দিন আমাদের মাঝে অনেক ভক্তবৃন্দরা অনলাইনে যুক্ত হয়েছে আমাদের দীপঙ্কর প্রভু তরুণ কুমার প্রভু এই বাজি ফাটাও না রে সুমন প্রভু কে আর মাতাজি অন্নপূর্ণা মাতাজি জয় রাধা মাধব জয় জয় রিঙ্কু দে প্রভু অপরিচিতা নীল মাতাজি তারপরে হচ্ছে বাবলি দাস প্রভু মাতাজি মীনাক্ষী দাস মাতাজি হরিবোল প্রমি শর্মা মাতাজি লিমা দাস মাতাজি রঞ্জিত দাস প্রভু পলাশ পাল প্রভু অন্নপূর্ণা মাতাজি নির্মল রায় প্রভু তারপর অনেক সিদ্ধার্থ দাস প্রভু সহ সবাই অনেকে যুক্ত হয়েছেন হ্যাঁ না 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 এটা এটা দেওয়া যাবে না এটা না এটা পাঠানো আপনারা ঝর্ণাবাজি আনতে পারেন ঝর্ণাবাজি এটা কি ভয় পাইছ নে তো সমস্ত এই যে আজকের এই দীপাবলির দিন আমরা দীপ জ্বালিয়ে আমাদের যে ভিতরে যে অন্ধকার আছে হ্যাঁ আমরা যে এই অন্ধকারে নিমজ্জিত তো আজকের এই দিনে এই দীপ জ্বালিয়ে এই মঙ্গল দীপ জ্বালিয়ে হ্যাঁ এই ভগবানের জন্য এই উৎসর্গকৃত দীপ যে যখন আমাদের মাঝে এগুলো প্রতিফলিত হবে প্রতিফলন হবে হ্যাঁ তখন কিন্তু আমাদের মাঝে তখন পড়বে তখন আমাদের এই সমস্ত কালিমা দূর করে হ্যাঁ
সবাই শুভ দীপাবলি হ্যাপি দিওয়ালি বলে কমেন্টস করতে পারেন আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিন বিভিন্ন গ্রুপে আপনাদের টাইমলাইনে তাহলে অন্যরাও এই আনন্দ ভার্চুয়ালি লাভ করতে পারবে আপনার মতো ঠিক আছে দেখুন ভক্তরা কতটা আনন্দ করছে শ্রী রামচন্দ্রকে সবাই স্বাগত জানাচ্ছে ओ सीताराम सीताराम सबको सम्मति दे भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हाय हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम सबाई ताली दें ना सबाई बिने पशे ताली दिए दें हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे बूम पड़े उन्हें रे हरे 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 राम हरे राम देखो ना हमारे छोटे प्रभु हरि बोल चला चला
হরি বল। এ মুমটি জ্বালায় যান না কেউ, এ সামনের মুমটি জ্বালায় যান না কেউ, এ মুমটি একটু জ্বালায় যান না। এই আপনারা সবাই ভিতরে ঢুকে ছবি তুলতে পারবেন এবার। ছবি তোলেন সবাই, মেয়ের এখন ফটোশুট হইতো, দুজন দুজন করে ঢুকবেন, ভিড় লাগাবেন না। তো সুপ্রিয় গৌড় ভক্তবৃন্দ, তো আগামীকাল হচ্ছে অন্নকূট মহোৎসব, জয় অন্নকূট মহোৎসব কি জয়, জয় গিরিরাজ গোবর্ধন কি জয়। তো আগামীকাল আপনারা সবাই ইসকন যুগল টিলা শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে আসবেন। আপনারা কালকে আসলে আপনাদের আমরা রাতে একটু আপনাদেরকে দেখাবো অন্নকূট মহোৎসব উপলক্ষে ইসকন যুগল টিলা মন্দিরে কি কি হচ্ছে। প্রায় শত দুই তিনশো চুলা বানানো হয়েছে, দুই তিনশো চুলার মধ্যে প্রায় তিন চারশো রাঁধুনি থাকবে। এ তিন চারশো রাঁধুনি মিলে হাজার হাজার আইটেম রান্না করতে রান্না করবে ভগবান শ্রী গিরিরাজ গোবর্ধনের জন্য। তো সেই রন্ধনকৃত ভোগ দিয়ে ভগবান শ্রী গিরি গোবর্ধন অন্নের পাহাড় বানানো হবে। তো আপনারা সবাই আসবেন, গিরিরাজের এই বিশেষ যে কৃপা আপনারা লাভ করতে পারবেন আগামীকাল ইসকন যুগল টিলা শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে আসলে, ঠিক আছে। তো আপনারা সবাইকে বলে দিন, বা আপনারা আপনাদের নিকটস্থ ইসকন মন্দিরও আপনারা যেতে পারেন, সেখানেও আপনারা যোগাযোগ করুন যে আগামীকাল অনেক মন্দিরে মানে পাঁচ দিন ব্যাপী এই উৎসব হয়। তো আগামী পাঁচ দিনের মধ্যে কোথায় অন্নকূট মহোৎসব হচ্ছে আমাদের ইসকন যুগল টিলা শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে হচ্ছে আগামীকাল। তো আপনারা এখান থেকে এইবার হচ্ছে সবার জন্য গিরিরাজ গোবর্ধনের প্রসাদ নেওয়ার ব্যবস্থা এটা আছে। তো আপনারা বাসার জন্য বা নিজের জন্য যে আলাদা করে গিরিরাজের একদম গিরিরাজের ভোগ সবটা আপনারা এভাবেও নিয়ে যেতে পারেন। তো পূজ্যপাদ শ্রী শ্রীমদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ সেই ব্যবস্থা করেছেন। তো আমরা রাতে আবারও লাইভে আসবো সেই আপডেট নিয়ে আগামীকালকের কি প্রস্তুতি ইসকন যুগল টিলা শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে। তো এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা কমেন্টস করেছেন শেয়ার করেছেন সবাইকে তাদেরকে অনেক বেশি বেশি ধন্যবাদ, কারণ আপনারা শেয়ারের মাধ্যমে অন্যরাও যুক্ত হতে পেরেছে। তো সবসময় এভাবে আমাদের সাথে থাকবেন, যুক্ত থাকবেন, ইসকন সিলেটের সাথে থাকবেন, ইসকন ইয়ুথ ফোরাম সিলেটের সাথে থাকবেন। সবাইকে দীপাবলির অনেক অনেক কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আমরা তো সবাই অন্ধকারে নিমজ্জিত, হ্যাঁ, এই জন্যই আমরা বলি অজ্ঞান তিমির অন্ধস্য। তো এই যে জ্ঞান, হ্যাঁ, তো এই যে ভগবানের প্রতি এই যে কার্ডগুলি এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এই ভগবত কার্যগুলির মাধ্যমে আমরা আমাদের জ্ঞান চক্ষুকে উন্মিলন করতে পারি। হ্যাঁ, আমরা দিব্য ভাব দিব্য দৃষ্টি লাভ করে আমরা এই যে ভব সমুদ্র থেকে
দিব্য জ্ঞান লাভ করে ভব সমুদ্র থেকে আমরা উদ্ধার লাভ করতে পারি। তো সবাই যেন এই ভব সমুদ্র থেকে উদ্ধার লাভ করতে পারে সেই প্রত্যাশা রেখে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের এখনকার লাইভ শেষ করছি। তো একটু পরে হচ্ছে আমাদের যে প্রতিদিনের দীপদান অনুষ্ঠান দামোদরের, সেটা শুরু হবে। তো আপনারা